অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃহস্পতির রাশি পরিবর্তন অর্থাৎ 6 এপ্রিল 2021 মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ, কী প্রভাব পড়তে চলেছে সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশির, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশি সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছি, এটি সেকেন্ড পার্ট। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের বাই বার্থ চার্ট বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে, অর্থাৎ বৃহস্পতি আপনার ডিগ্রিগত দিক থেকে আপনার কোন ভাবে বসে আছে, কেন্দ্রে বসে আছে না ত্রিকোণে বসে আছে দেখা দরকার, এবং বৃহস্পতি কোন নক্ষত্রে বসে আছে, কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত নয়, তো এই যাই এই বিষয়গুলো কিন্তু দেখা দরকার। তবে এই যে বৃহস্পতির রাশি যে পরিবর্তন হচ্ছে কি না, তাহলে আপনারা পূর্ণ মাত্রায় কিন্তু রেজাল্টটা পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। তো শুরু করা যাক বৃহস্পতির রাশি পরিবর্তন। দেখুন, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে আমি বারবার বলেছি, যে ভাবগুলোর উপর দৃষ্টি দেয় কি না, সেই ভাবগুলো গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। দেখুন, প্রথম কথা আসি, বৃহস্পতির রাশি পরিবর্তনে সিংহ রাশি যদি আপনি হন, সিংহ রাশির ক্ষেত্রে কী প্রভাব পড়তে চলেছে। দেখুন, আপনাদের রাশির সপ্তমভাবে এই বৃহস্পতির অবস্থান, অর্থাৎ এবং সরাসরি আপনার রাশির উপর দৃষ্টি পড়ছে, এবং আপনার সপ্তম দৃষ্টি রাশির উপর, এবং পঞ্চম দৃষ্টি রাশির একাদশভাবে, এবং নবম দৃষ্টি আপনাদের রাশির তৃতীয়ভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সফলতা সাকসেসের জায়গা থাকছে। বিবাহের জায়গা নিয়ে যারা এতদিন ধরে চিন্তা করছেন, বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত হবে। যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা বা বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে, তাদের ক্ষেত্রে বিবাহের কানেকশানগুলো দিবে, এবং ম্যারিড লাইফের ক্ষেত্রে যাদের সমস্যা চলছে সেই দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু থাকছে। যাদের দীর্ঘদিন ধরে কন্ট্যাক্ট, কাজে কন্ট্যাক্টগুলো পাচ্ছিল না, আপনি যে সিংহ রাশির মানুষ হয় সেই কাজে কন্ট্যাক্টগুলো কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই রাশি পরিবর্তন, বৃহস্পতি রাশি পরিবর্তন সপ্তমভাবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো, এবং দাম্পত্য সুখের জায়গায় শ্বশুরালয় থেকে আপনারা অনেক, যারা মেয়েরা শ্বশুরালয় থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষভাবে শুভ ফল কিন্তু দেবে। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, এবং যাদের খুব বেগ পেয়ে পেয়ে কাজে এগাচ্ছিলেন তাদের জায়গাটা কিন্তু অনেকটাই কাটবে। আর্থিক স্থিতির জায়গা, ধনের জায়গাটা কিন্তু, ধনের জোয়ার কিন্তু আসতে চলেছে সিংহ রাশির, অর্থাৎ সিংহ রাশির এই বৃহস্পতি রাশি পরিবর্তন বিশেষভাবে শুভ ফল কিন্তু নিয়ে আসছে। এরপরে আসি আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখুন, আপনার রাশির দ্বাদশভাবে দৃষ্টি পড়ছে, আপনার রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়ছে, এবং আপনার রাশির দশমভাবে দৃষ্টি। প্রথম কথা বলি, আপনাদের ক্ষেত্রে ব্যয় এই সময় কিন্তু অত্যাধিক পরিমাণে হবে, কিন্তু আপনার ইনকাম যোগটা, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ ধনভাবে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, এবং কর্মের জায়গাটা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, যারা কর্ম নিয়ে প্রচেষ্টা করছেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলবে। তবে বিদেশ থেকে লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে, বিদেশের সঙ্গে যারা রত আছে বিদেশ থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, এবং ধনভাবে দৃষ্টি, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মজবুত করবে, এবং কর্মের জায়গাটা, কেরিয়ারের জায়গা থেকে যারা কর্ম পরিবর্তন চাইছেন বা কর্মক্ষেত্রে লাভ চাইছে তাদের ক্ষেত্রে একটা সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের রাশির পঞ্চমভাবে এই বৃহস্পতির অবস্থান, এবং সরাসরি আপনার রাশির উপর দৃষ্টি, এবং আপনার
ঠিক ভাগ্যভাবে দৃষ্টি। প্রথম কথা একাদশ ভাব, ভাগ্য ভাব রাশি। তুলা রাশির ক্ষেত্রে এক কথায় যদি বলি, স্বর্ণময় যুগ শুরু হতে চলেছে এই বৃহস্পতি রাশি পরিবর্তনে। স্বর্ণ অর্থাৎ গোল্ডেন টাইম যাকে বলে, সোনায় সুয়াগা এক কথায়। প্রথম কথা, আপনাদের সন্তান সুখের জায়গা থাকছে, এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো, শিক্ষা লাইনে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো তুলা রাশির। এবং সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, যাদের দীর্ঘদিন বেগ পেয়ে পেয়ে কাজ এগাচ্ছিল সেই জায়গাগুলো আপনারা কিন্তু পাবেন। এবং নিশ্চিত রূপে আপনার ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ, শিক্ষাগুরুর থেকে আপনারা সাহায্য পাবেন, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে শুভ। শেয়ার মার্কেটে আপনারা কিন্তু এই সময় যথেষ্ট প্রফিট করবে। রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। শরীর স্বর্গাতের দিক থেকে, শারীরিক দিকটা, কেরিয়ারের দিকটা, আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট কিন্তু মজবুত করবে। যদি আপনার বাই বার্থ চার্ট বৃহস্পতি যদি আপনার কেন্দ্র বা ত্রিকোণে যদি অবস্থান করে, সেক্ষেত্রে এই সময়ের মধ্যে আপনার নিশ্চিত রূপে শুভ ফল পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। এবং ডিগ্রিগত দিক থেকে নক্ষত্র এবং কোনো যদি অশুভ গ্রহের সঙ্গে যুক্ত না হয় বা অশুভ গ্রহের যদি দৃষ্টি না থাকে, এই সময় তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ঘটাতে চলেছে। এরপরের রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের দেখুন, আপনাদের বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের রাশির চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান, পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, কিন্তু আপনাদের রাশির ঠিক দশমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু ভালো দিবে। অর্থাৎ কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, এই সম্ভাবনাগুলো কিন্তু দিবে। কিন্তু অষ্টমভাব বৃহস্পতির দৃষ্টি অষ্টমভাবে পড়ায় কিছু কিছু ক্ষেত্রে বাধাবিঘ্ন মাধ্যম দিয়ে আপনাদেরকে কিন্তু মানে কিছু কিছু জায়গায় কিন্তু বাধাবিঘ্ন, বৃশ্চিক রাশি যদি আপনারা হন আপনার ক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্ন কিন্তু থাকবে। যারা অ্যাডভোকেট বা টিচিং লাইনে আছে, অর্থাৎ জ্ঞানের সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ এই জায়গাটা বা টিউশনির জায়গাটা, শিক্ষাগতার লাইন, এই জায়গাগুলো কিন্তু ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এডুকেশনের লাইনে, এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, শুভ ফল কিন্তু এই সময় কিন্তু দেবে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই যে রাশি পরিবর্তনে বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দেবে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, কর্মক্ষেত্রে লাভ, আপনার ক্ষেত্রে আটকে যাওয়া কাজগুলো সম্পন্ন হবে, আপনাদের এই সময় মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি হবে। রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান এই সময় কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের নিজস্ব প্রপার্টির যোগ, নিজস্ব অ্যাসেটের যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে। আর্থিক স্থিতির দিকটা যদি বলি, ধনের জায়গাটা, ধনের দিকটা কিন্তু আপনাদের ভালো। বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সাথে যারা রত আসে বিদেশ থেকে কিন্তু ইনকাম যোগ এই সময় কিন্তু দেখা যাচ্ছে, আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে দেখুন, আমি যে কথাগুলো বললাম এই বৃহস্পতি রাশি পরিবর্তনে, যে চারটি রাশির কথা বললাম, যাদের একটুকু গাছের পাতা নড়ছে না আমার কথা শুনে, অবশ্যই আপনারা নিজস্ব জন্মছকটা একবার হলে অ্যানালাইসিস করান এবং বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন। এবং আপনারা যাদের বিয়ের জায়গাটা আটকে যাচ্ছে কলা গাছে, আপনারা প্রতি বৃহস্পতিবার, শনিবার বা মঙ্গলবার আপনারা যদি জল দিতে পারেন এবং প্রদীপ জ্বালাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এবং সর্বপ্রথম যাদের বৃহস্পতি খারাপ আছে, গুরুজনদের সঙ্গে আপনারা কিন্তু ভালো সম্মান দিয়ে কথা বলুন দেবেন এবং মুখের ভাষা ঠিক করুন, বৃহস্পতি আপনার নিশ্চিত রূপে কিন্তু ভালো হবে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার।